কবিরা গুনাহ করে, সে গুনাহ মাফ হওয়ার জন্য কি করবে কি করবে খুঁজে, মসজিদ একটা বেঁধে দিয়েছে মাফ হবে না, রাস্তা বেঁধে দিয়েছে মাফ হবে না, সত্যা করেছে মাফ হবে না, যতক্ষণ কবিরা গুনাহ থেকে তাওবা করবে না কি করবে না, পরে হককে বসে আছে কোটি কোটি টাকা ওয়ালা হয়েছে, সে মসজিদের বড় একেবারে বিরাট বিরাট মসজিদ বাঁধে জান্নাতে যাওয়ার জন্য, লাভ নাই টুটু, ও পরের হকটা দিতে হবে, পরের হকটা আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ ভুল করেছি অন্যের হক খেয়েছিলাম, সুদ হুদ সুদ খায় মসজিদেও আসে নামাজ পড়ে যাচ্ছে, এখন সুদের গুনাহ মাফ হবে না, দালালি করে গীবত করে দিন রাত মানুষকে অপদস্থ অপমান করে, মানুষের হক নষ্ট করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, সে নামাজও পড়ে, সে এর দ্বারা দোষীও পড়ে, এর দোষে কবিরা গুনাহ থেকে মুক্ত হবে না বরং সগীরা গুনাহ থেকে মুক্ত হবে, কবিরা গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য তওবা শর্ত, কি শর্ত, আপনার মা থেকে মাফ নিতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে, ওই গীবত যার করেছেন যার সম্মান নষ্ট করেছেন তার থেকে মাফ নিতে হবে, তওবা করতে হবে, শুধু যা খেয়েছেন আল্লাহর কাছে মাফ চাইতে হবে, সেজন্য দোষীব যদি বেশি বেশি পড়েন আপনার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, আর তওবা করে যদি দোষীব পড়েন কবিরা গুনাহ মাফ হয়ে যাবে, দোষীব রুসুলে আল্লাহ তওবা কবুল করবেন, সম্মানিত সামিন।